চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কে তহ সমান বরাবর আজকে আবার আসলাম আপনার সামনে আবার নতুন ডিজাইন নিয়ে আজকের ডিজাইনটা দেখাবো আপনার এই যে শাখার উপর স্বর্ণ দিয়ে ডিজাইন করে বাঁধানো হয়েছে এবং অনেক সুন্দরভাবে আর এটা এই ওয়ালাটি আপনার মানে এই শাখাটি এবং শাখা এবং আপনার স্বর্ণ সহকারে সব কিছু করে করতে গেলে আপনার কত টাকা মূল্য পড়বে এই সব কিছু জানতে অবশ্যই সময় ভিতরে সাজা থাকুন এবং আরও জানতে পারবেন আজকে একগুড়ির সোনার দাম কত টাকা আর একানা সোনার দাম কত টাকা আর এগুলো আপনার বিক্রি করতে গেলে আপনি কত টাকা মূল্য পাবেন সব কিছু জানতে অবশ্যই সুবর্ণ ভিডিও সাথে থাকুন সো ভিওয়ার্স আপনি শুরুতে জানাই মূল ভিডিও যাওয়ার পূর্বে একটা রিকোয়েস্ট করবো যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে থেকে বলে অবশ্যই অন করে দিন ভিওয়ার্সে যেই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে গহনাটি এটা হচ্ছে হাতের শাখা আর এই শাখাটি আপনার যখন মানে ডিজাইন করতে যাবেন স্বর্ণ দিয়ে আপনার এখানে ওজন খুব হালকা ওজন রয়েছে অবশ্য বেশি ওজন নেই খুব হালকা সীমিত ওজনে তো ভিউয়ার্স আগে বলি যে আজকে এক ভরি স্বর্ণের দাম কত টাকা যেটা বাইশ ক্যারেট স্বর্ণ এটা বর্তমান বাজার একাত্তর হাজার নয় শত টাকা এক ভরি স্বর্ণের দাম মার্কৃত আর যেটা হচ্ছে আপনার বাইশ একুশ ক্যারেট এটা হচ্ছে আটষট্টি হাজার আটশত টাকা এক ভরি স্বর্ণের দাম তাহলে এক আনা স্বর্ণের দাম আসবে চার হাজার তিনশত টাকা আর এই যে শাখাটি দেখতে পাচ্ছেন এই শাখায় ওজন রয়েছে সাতান্ন ওজন এক আনা স্বর্ণের দাম যদি চার হাজার তিনশত টাকা হয় তাহলে সাত আনা স্বর্ণের দাম আসতে আছে এখানে আপনার তিরিশ হাজার একশত টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এবং বিক্রির সময় অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ম্যানেজ বিক্রি করতে পারবেন আর হচ্ছে এটা হলমার্কৃত করা রয়েছে অবশ্য আপনি যে কোনো সময় যেখানে বিক্রি করতে গেলে আপনি উচিত মূল্যে দাম পাবেন কখনও প্রতারিত হবেন না সো ভিভার্স যেখানে আপনার গহনা তৈরি করুন না কেন অবশ্যই হলমার্কৃত গহনা ক্রয় করবেন হলমার্কের কাগজ সহকারে নেবেন এবং ক্যাশমেও অবশ্যই সাথে নেবেন আর এই কাগজপত্র সবসময় ভালোভাবে রাখবেন কেননা গহনা বিক্রির সময় সেখানে গেলে আপনারা তাহলে টোয়েন্টি পার্সেন্ট মাইনেসে বিক্রি করতে পারবেন আর আপনার সাথে কখনো তারা প্রতারিত প্রতারণাও করতে পারবে না সো ভিউয়ার্স আজকে আর কথা না বলে এখানে শেষ করবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের দীর্ঘ কামনা করে আজকে শেষ করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার